আমাদের এই জায়গায় স্ক্রিনে দেখতে পাচ্ছি ডে মান্থ ইয়ার এই ফরম্যাটে আছে। এই ফরম্যাটটিকে চেঞ্জ করতে হলে আমাদের প্রথমেই যেতে হবে ডাটা, তারপর টেক্সট টু কলাম। টেক্সট টু কলামে যাওয়ার পর ডিলিমিটেড সিলেক্ট থাকা অবস্থায় আমাদের নেক্সট বাটনে দুইবার প্রেস করতে হবে। করার পর ডেট সিলেক্ট করতে হবে, তারপর এই জায়গায় যা আছে আমরা এই জায়গায় দিব DMY সিলেক্ট করে আমরা ফিনিশ বাটনে চাপ দিলাম। তারপর আমরা দেখতে পেলাম এই জায়গায় তারপরও ডেটের ফর্মেটটি আমার কাঙ্ক্ষিত রূপে পাওয়া যায়নি। একে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে আমাদের যেতে হবে ফরম্যাট সেল। ফরম্যাট সেলে গিয়ে আমার কাস্টম মানে নিজের মতো করে আমি যেই রূপ দিতে চাই ফরম্যাটটির, এইভাবে আমি কেটে দিলাম। আমি ইয়ার ডে মান্থ, ইয়ার মান্থ ডে এই ফরম্যাটে চাই, কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে রয়েছে ইয়ার মান্থ ডে, কিন্তু অনাকাঙ্ক্ষিত জিরো দেখা যাচ্ছে। আমরা এই ফরম্যাটটি চেঞ্জ করার জন্য এখন এই জায়গায় কাস্টম ফরম্যাটে নিজের মতো করে জিরো কেটে দিলাম। তারপর এখন আমি ওকে বাটনে ক্লিক দিলাম, তাহলে আমার ফরম্যাটটি নিজের ইচ্ছে মতো কি ইয়ার মান্থ ডে আকারে সন্নিবেশিত হলো। এইভাবে আমরা কাস্টম ফরম্যাটের মাধ্যমে এই ডেট ফরম্যাটকে ডে মান্থ ইয়ার অথবা ইয়ার মান্থ ডেতে রূপান্তর করতে পারি।